नमस्कार बंधुरा, अनेक दिन बादे केंद्रीय सरकार स्थायी पदे चाकरीर खबर प्रकाशित होयेछे। केंद्रीय सरकार जातीय शिक्षा बोर्ड क्लार्क सह विभिन्न पदे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। नियोग करा हबे नैशनल बोर्ड अफ एक्सामिनेशन इन मेडिकल साइंस, जेखाने पश्चिमबंगेर जे कोनो जिला थेके पुरुष महिला सबाई किन्तु आवेदन करते पारबेन। एई आवेदनेर जन्य शिक्षागत योग्यता कि लागबे, किभाबे आवेदन करबेन, बयस कत थाकबे, समस्त किछु देखार जन्य भिडियोटी आपनारा सम्पूर्ण देखबेन। एवं जारा एई चैनलटिर प्रथम तारा किन्तु अवश्य चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशनटी अन करे राखबेन, कारण आमादेर चैनेले किन्तु सबार आगे समस्त चाकरीर भिडियो आपलोड करा हय। তাহলে চলুন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি আমরা বন্ধুরা এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ডেট, সেই ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ডেট যে ডেটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেট হচ্ছে 1/6/2021 প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট, এই নিয়োগের যে লাস্ট ডেট 14/8/2021 মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে হবে আপনাদের। এরপর এখানে ওপেনিং ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন ওপেন আছে, ওপেন হবে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। 15/7/2021 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে ওপেন হবে। এরপর ডেট অফ সিবিটি এক্সাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, সিবিটি এক্সাম হবে 20/9/2021। এরপর দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ভ্যাকান্সি, এখানে নিয়োগ হবে প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল ভ্যাকান্সি 8টি এবং এখানে যে বেতন সেই বেতনটা হবে পে ম্যাট্রিক্স লেভেল 7 অনুযায়ী। এখানে বয়স হতে হবে 27 বছরের নিচে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে নিয়োগ হবে, বেতন দেওয়া হবে পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী এবং এখানে টোটাল শূন্যপদ 30টি। এখানে কিন্তু বয়স হতে হবে 27 বছরের নিচে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার ব্যবহার জানতে হবে। কম্পিউটারে কিন্তু আপনাদের কি উইন্ডো, নেটওয়ার্ক, অপারেটিং, ল্যান এইগুলো কিন্তু আপনাদের জানতে হবে এবং জানলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কারণ টেন পদে এখানে নিয়োগ হবে, এখানে পে ম্যাট্রিক্স লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং পোস্ট হচ্ছে 4টি, এজ হতে হবে 27 বছরের নিচে এবং এখানে কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক বা স্ট্যাটিস্টিক বা অথবা কমার্স ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্টের কাজে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বয়স, বয়স কিন্তু এখানে এজ এখানে দিয়ে দেওয়া আছে, এজ কিন্তু এখানে হতে হবে দেখতে পাচ্ছেন 27 বছরের নিচে কিন্তু এখানে বয়স হতে হবে লিখে দেওয়া আছে এবং এজ রিল্যাক্সেশন এখানে বয়সের ছাড় এখানে বলা আছে, বয়সের ছাড় এখানে চার্ট হিসেবে দিয়ে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন চার্ট আছে, চার্ট হচ্ছে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডব্লিউডি ইউআর 10 বছর, পিডব্লিউডি ওবিসি 13 বছর, পিডব্লিউডি এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, এইভাবে কিন্তু দেওয়া আছে। সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ এই নিয়োগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমি দিয়ে দেবো, এই ওয়েবসাইটে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু আপনাদের নিয়োগ হবে কিন্তু অনলাইনের মাধ্যমে, আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করবেন আপনারা যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইট হচ্ছে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন tpw.nardboard.edu.in, এখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এরপর এখানে দিয়ে দেওয়া আছে সিলেকশন প্রসিডিওর, কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে সিলেকশন প্রসিডিওরে আছে স্টেজ 1। স্টেজ 1 হচ্ছে কম্পিউটার বেসড সিবিটি টেস্ট হবে, অবজেক্টিভ টাইপের পরীক্ষা, পরীক্ষার যে মার্কস সেই মার্কস থাকবে 200 নম্বরের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1, পরীক্ষার সময়সীমা থাকবে 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটি ভুল উত্তরের থেকে কিন্তু 0.25 যে পার্সেন্ট সেই পার্সেন্ট কিন্তু কাটা হবে। এইখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফাইং নাম্বার, মানে হচ্ছে এসসি এসটিরা 40% নাম্বার পেলে কোয়ালিফাইং করবেন এবং আদার্সরা কিন্তু 50% নম্বর পেলে কিন্তু পাস করবেন। এইখানে দেখতে পাচ্ছেন টোটাল যে স্টেজ টু যে হবে, স্টেজ 2 হবে স্কেল টেস্ট, স্কেল টেস্টের মধ্যে হচ্ছে 100 নম্বর হবে, সময়সীমা হচ্ছে 75 মিনিট, এখানে 500টি শব্দযুক্ত একটি ইংরেজি প্যারাগ্রাফ 15 মিনিটের মধ্যে কম্পিউটারে টাইপ করতে হবে। এরপর আবেদন ফি, এখানে আবেদন ফি দিয়ে দেওয়া হয়েছে, আবেদন ফি জেনারেলদের জন্য হচ্ছে 1500 টাকা আবেদন ফি, এখানে আপনারা দেখে নেবেন। এরপরে আছে
এরপরে আছে কি, এরপরে আছে সিলেবাস, দেওয়া আছে সিলেবাস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস টোটাল দিয়ে দেওয়া আছে। এখানে সিলেকশন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস হবে 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হবে 50 নম্বরের এবং ইংলিশ কমপ্রিহেনশন হবে 50 নম্বর, টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। বন্ধুরা এই পরীক্ষা কিন্তু দিল্লিতে হবে। বন্ধুরা এই যে অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন সমস্ত কিছু কিন্তু ওয়েবসাইটে পরে অ্যাপ্লাই করার পর জানিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।